শিক্ষার্থীবৃন্দ, করোনার এই সংকটকালে আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো ঘরে থেকো, সুস্থ থেকো। সরকারি উদ্যোগে অনলাইন ভিত্তিকে এই ক্লাস চলে। সরকারি শাহসুলতান কলেজ কর্তৃক আয়োজিত ক্লাসের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি শাহসুলতান কলেজ, বগুড়া। প্রদত্ত ইমেইলে ক্লাসের কোনো অংশ বোঝা না গেলে জানানো যাবে এবং রিপ্লাই করা হচ্ছে। আসছে তোমাদের সাথে এসেছি ফিনান্স প্রথম পত্র নিয়ে, অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন, এবং এটা দ্বিতীয় লেকচার। আজ প্রথম লেকচারে আমরা থিওরি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আজ অঙ্ক নিয়ে কথা হবে। প্রথমে আসছে বন্ডের মূল্য। আসছে বন্ডের মূল্য নিয়ে। বন্ডের মূল্য বলতে কি বোঝায়? বন্ডে 1000 টাকার একটা বন্ডে আমি বিনিয়োগ করলাম, 10% কুপন রেট যদি থাকে তাহলে আমি 10%-এর সুদ পাবো। ব্যাস, এই সুদটা কতদিন পাবো? বন্ডের যতদিন মেয়াদ ততদিন, 5 বছর। তাহলে 5 বছর ধরে পাবো। 5 বছর ধরে 1000 টাকার যে 10% হলে 100 টাকা করে আমি পেলাম, তার তো একটা বর্তমান মূল্য আছে নাকি? এই বর্তমান মূল্যটা কিসের ভিত্তিতে বের করব? বাজারে প্রদত্ত হারে, অর্থাৎ প্রয়োজনীয় আয় হার বা প্রত্যাশিত আয় হার, সে অনুযায়ী। এছাড়াও 5 বছর যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রতিষ্ঠানটি আমাকে ওই 1000 টাকা বা 5 বছর শেষের যে মূল্য সে মূল্যটা ফেরত দিতে বাধ্য, যেটা নাম ম্যাচিউরিটি ভ্যালু। তাহলে ওরও তো একটা বর্তমান মূল্য আছে। এই দুইটা বর্তমান মূল্য যোগ করলে আমি বুঝতে পারবো যে 1000 টাকা মূল্যের একটি বন্ডে আজকে কত টাকায় বিনিয়োগ করলে আমার জন্য লস হবে না লাভজনক। বন্ডের মূল্য বলতে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক বর্তমান সময়ে পরিশোধকৃত সুদ ও মেয়াদ শেষে পরিশোধযোগ্য মূল্যের বর্তমান মূল্যকে বোঝায়। ওকে, আসছে বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র। এই যে দেখো, যদি সুদের হার সমান হারে প্রদত্ত হয় তাহলে এই ঘটনাটা, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্র। এই যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্র, এখান থেকে বাম পাশে পর্যন্ত, আর তার সাথে শুধু যোগ হবে এই এই অংশ। B0 সমান বন্ডের বর্তমান মূল্য। এটা কোনো কোনো বইয়ে বর্তমান B0 লেখা আছে, কোনো বইয়ে VV লেখা আছে, কোনো বইয়ে V0 লেখা আছে, যেটাই হোক এটা হলো বর্তমান মূল্য, আমরা যেটাই লিখি। তারপরে আসছে এ, এ সমান বার্ষিক প্রদত্ত সুদ, অর্থাৎ বছরে যে হারে সুদ পাওয়া যায় তত টাকা। KD বন্ডের প্রয়োজনীয় হার, এখানে লেখা থাকতে পারে প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত বাজার হার ইত্যাদি। এম সমান চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি। আসছি গাণিতিক একটা সমস্যা নিয়ে। এলপি গ্যাসের 10 বছর মেয়াদে 1000 টাকা মূল্যের একটি বন্ড ইস্যু করে, যার কুপন রেট 10%, প্রয়োজন আয় হার 12%। যদি বাৎসরিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়, মানে বছরে একবার যদি সুদ প্রদান করা হয়, তাহলে বন্ডের মূল্য কত বা বন্ডের বর্তমান মূল্য কত? আগে দেখা সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। অঙ্কে যদি মেয়াদ শেষের মূল্য আলাদা করে উল্লেখ না থাকে তাহলে যে মূল্য লিখিত ওটাই মেয়াদ শেষের মূল্য, আর যদি আলাদাভাবে লিখিত থাকতো, উল্লেখ থাকতো যে মেয়াদ শেষে 800 টাকা প্রদান করা হবে, তাহলে আমরা সেটাকে এখানে বিবেচনা নিতাম। তো এই মানগুলোই শুধু এখানে বসাই দিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটারে হিসাব নিকাশ করা হয়েছে। এগুলো আসলে বলার মতো কিছু না। তোমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটারে বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারো, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এই যে রেজাল্ট আসলো 887.05, এর অর্থ হলো এই বন্ডটা যদি আমি এখন 887.05-এ ক্রয় করতে পারি তাহলে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে একটা বিষয় নিশ্চিত থাকব, যদি প্রয়োজনীয় আয় হার কুপন রেটের থেকে কম হয় তাহলে নিঃসন্দেহে বিনিয়োগ করা যাবে। আর এখন এটাতে বিনিয়োগ করতে গেলে আমাকে ভাবতে হবে যে বন্ডটা আমি 887.05 এত টাকায় পাবো কি না, না পেলে আমার লস হবে। আর সেই গাণিতিক সমস্যা 2 নিয়ে, যেখানে আমাদের কথা হবে হলো
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। ও এখানে 1 লেখা, তো যাই হোক এই যে অঙ্কটা এখানে আগে করে থেকে দেওয়া আছে, দেখো এলপি গ্যাস ওই একই অঙ্ক শুধু দেওয়া আছে, যদি ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদে হয় তাহলে বন্ডের মূল্য কত। আমরা আসছি যা আগে দেখানো হয়ে গেছে, একই অঙ্ক বলছি সেম চক্রবৃদ্ধি, এটাই শুধু 4। এই মানগুলো নিয়ে যে ওখানে বসানো আছে এবং সাইন্টিফিক ক্যালকুলেটার হিসাব নিকেশ করে দেখা যায় যে বন্ডের বর্তমান মূল্য 2618 টাকা। তার মানে দেখো এবার প্রয়োজনীয় আয় হারের থেকে কুপন রেট কম, কিন্তু সুদ ত্রৈমাসিক ভিত্তিতে হওয়ার কারণে আমি বন্ডের বর্তমান মূল্য হচ্ছে 2618, চোখ বন্ধ করে এই বন্ডে বিনিয়োগ করা যায়। কোনো অংশ যদি, আবারও বলছি কোনো অংশ যদি বোঝা না যায় প্লিজ ইমেইল মি, আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার। থ্যাংক ইউ ফর টুডে, হোপ দিস উইল বি বেনিফিশিয়াল ফর ইউ, ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। ইনশাল্লাহ।